আজকে আমি কটন বল নেকলেস মেকিং দেখাবো। তার জন্য যা যা মেটেরিয়ালস লাগবে তার ডিটেলস এখানে দেয়া আছে। ফার্স্টে আমরা দেখে নেব কী কী লাগবে। গোল্ডেন বেলস, কটন বল ইয়েলো অ্যান্ড ব্লু, ব্লু কালারের কটন থ্রেড, লগ বিটস, একটা ওয়্যার। ফার্স্টেই আমরা আমার যে কটন থ্রেডগুলো আছে সেগুলো দিয়ে ব্যাগ দড়িটা মেকিং তৈরি করব। তার জন্য কটন থ্রেডটাকে আমি পুরো খুলে নেব, তারপরে এটাকে আমি ফোল্ড করব। দুটো মুখকে আমি একসাথে নিয়ে আসবো, দু সাইডের মুখকে, আর তারপরে আবার যে আরেকটা মুখ আছে লুপটা যেটা তৈরি হচ্ছে সেটাকে একসাথে নিয়ে আসব, আবার আরেকটা লুপকে একসাথে নিয়ে আসব, তারপর আবার আরেকটাকে একসাথে নিয়ে আসব। এইভাবে এটাকে ফোল্ড করলে আমার ব্যাগ দড়িটা রেডি হয়ে যাবে। এইভাবে আমি আরেকটাকেও করে নেব। এবার আমি যে জুয়েলারি মেকিং ওয়্যারের পিসটা নিয়েছি তার মধ্যে একটা লক বিটস ভরব ছোট, সেটাকে আমার যে দড়িটা আছে তার ঠিক মিডিলে ভরব যেখানে লুপটা তৈরি হয়েছে, আর সেখানে আমি লক বিটসটাকে টাইট করে লক করে দেব। এটা খেয়াল রাখতে হবে যাতে একদম মিডিলে হয় এই যে দড়িটা আছে সেইটার, আর লক বিটসটা যেন টাইট করে লক হয়। এরপর আমি বাকি যে নেকলেসটা রয়েছে সেই নেকলেসটা তৈরি করব। আমি কটন বল আর গোল্ডেন বেলের কম্বিনেশানে পুরো নেকলেসটা করব। আমি দুটো করে কটন বল ভরব। ফার্স্টে আমি ব্লু দিয়ে শুরু করেছি, আর কটন বলটা যেখানে শুরু হচ্ছে আর আমার ব্যাগ দড়িটা যেখানে শেষ হচ্ছে সেই জায়গায় আমি একটা নট লাগাবো। এটা একদম লাস্টে নেকলেস ফিনিশ করার সময়ও তোমরা দিতে পারো। এখানে ফার্স্টে আমি সিঙ্গেল নট লাগিয়ে রাখছি, তবে আমি সাজেস্ট করব এটাকে ডবল নট লাগাতে। ফার্স্টে একটা সিঙ্গেল নট লাগিয়ে রাখতে, আর নেকলেসটা যখন এন্ড হবে তখন আর একটা নট লাগাতে। তাহলে নটটা একটু বড় হয় আর কটন বলগুলো বেরিয়ে যায় না। এরপর আমি পুরো যে নেকলেসটা আমার আছে সেই নেকলেসটা ইয়েলো অ্যান্ড হলুদের কম্বিনেশানে, ইয়েলো অ্যান্ড ব্লুর কম্বিনেশানে গাঁথবো। আমি ফার্স্টে ব্লু দিয়ে শুরু করেছি, একটা ব্লু একটা ইয়েলো, তারপর একটা বেল, তারপর আবার একটা ব্লু একটা ইয়েলো একটা বেল, এরমভাবে আমি টোটাল চারটে বেলকে গাঁথবো, আর তারপর আমি নেকলেসটাকে একটু চেঞ্জ করব। চারটে গাঁথা হয়ে যাওয়ার পরে এবার মিডিলের জন্য আমি তিনটে কটন বল গাঁথবো, দুটো ব্লু একটা ইয়েলো, তারপর একটা বেল গাঁথবো, আর তারপর ঠিক এটাকে উল্টে দেবো। অর্থাৎ প্রথমে আমি একটা করে ব্লু একটা ইয়েলো গাঁথছিলাম, এবার আমি ফার্স্টে ইয়েলো তারপর ব্লু গাঁথবো, যাতে আমি এন্ডটা যেটা আছে সেটা আমার ব্লু দিয়েই করতে পারি, যাতে অনেকটা একই রকম মনে হয় যে যাতে জিনিসটা একটা জায়গা মিডিলের পর থেকে ঠিক উল্টে টাইপ গেছে, সেই রকমভাবে আমি নেকলেসটা গাঁথবো। আমার নেকলেসটা টোটালটা গাঁথা হয়ে গেছে। এবার আমি আর একটা লক বিটস ভরব। ভরে নিয়ে আমি যে আরেকটা ব্যাগ দড়ি তৈরি করে রেখেছিলাম সেটা ঠিক মিডিলে ভরব, ভরে আমার লক বিটসটাকে আমি লক করে দেব। এখানেও মিডিল বরাবর আমি এটাকে লক করব, আর একদম টাইট করে এটাকে লক করব। একটা নোজ পিলারের সাহায্যে আমি লক বিটসটাকে চেপে দেব, আর এক্সট্রা যে ওয়্যারটা রয়েছে সেই ওয়্যারটা আমি একটা কটন বলের মধ্যে দিয়ে ভরে নিয়ে কেটে দেবো। এবার আমি আমার যে আর একটা ব্যাগ দড়ি রয়েছে সেটাতেও একটা নট লাগাবো। এখানে আমি ডবল নট লাগাবো, আর ফার্স্টে যেটা দিয়ে শুরু করেছিলাম সেখানেও আর একটা নট আমি লাগিয়ে নেবো। এবার আমি নেকলেসটা অ্যাডজাস্ট করার জন্য, যে ছোটো বড়ো করার জন্য পেছনে একটা কটন বল অ্যাড করব। তার জন্য একটা ছোট্ট জুয়েলারি মেকিং ওয়্যারের আমি পিস নিয়েছি, তার মধ্যে আমি একটা কটন বল ফার্স্টে ভরে নেব একটা সাইডে। এখানে কটন বল ছোট সাইজের ইউজ করতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে যাতে দড়িটা একদম টাইট হয়ে থাকে কটন বলটার সাথে, যাতে কোনোভাবেই লুজ টাইপ কিছু না হয়ে যায়।
তারপর আর একটা দড়িকে এখান দিয়ে ভরে নিতে হবে। এখানে কটন বলে যদি লুজ হয় তাহলে সিসি বলও ইউজ করা যেতে পারে, অথবা টাইট টাইপের কোনো পুঁথি বা কিছু যেটা জিনিসটাকে টাইট রাখবে। তারপর একসাথে ধরে পেছনে একটা নট লাগাতে হবে, এখানেও ডবল নট লাগালে খুব ভালো। আমার নেকলেসটা যেটা রয়েছে সেটা রেডি হয়ে গেছে। এবার আমরা ইয়াররিংস বানাবো, তার জন্য আমি একটা আই পিন নিয়েছি। আই পিনের আই পোর্শন যেটা আছে সেটাকে খুলে একটা বেল আমি ভরে নেব, তারপর মুখটাকে আটকে দেবো। তারপর আমি আমার পিনটার মধ্যে ব্লু আর ইয়েলো কটন বল একটা একটা করে ভরবো, আর তারপর এক্সট্রা যে পিনটা আছে তাকে একটুখানি বাঁকি রেখে কেটে নেব। এই মুখটাকে আমি আবার নোজ পিলার দিয়ে বেন্ড করব আর একটা ইয়ার টপসের সাথে আটকে দেবো। আমার একটা ইয়াররিং রেডি। এইভাবে আমি আর একটা ইয়াররিংসও বানিয়ে নেব। আমার হার প্লাস কানের দুলের পুরো সেটটা রেডি হয়ে গেছে।